যে টাকা দেবে তার থেকে তিন গুণ টাকা বাড়ান। দরকার হলে ওই আয়কর ভবন একেবারে ঘেঁটে ফেলুন, সেখান থেকে সমস্ত ডুপ্লিকেট ইনকাম ট্যাক্স ফাইলের রেকর্ড বের করুন, আর তার থেকে ওই ইন্দ্রকেতনের ফাইল বের করে সেখান থেকে নেগেটিভ পয়েন্টগুলো ভালো করে নোট করুন। হবে না স্যার, আর বলতে হবে না, সেখান থেকে নেগেটিভ পয়েন্টগুলোকে বের করে সেগুলোকে পুরোপুরি, এই তো মাথা কাজ করছে, কাজে লাগান কাজে লাগান। মোরগের লড়াই দেখেছেন কোনোদিন? দুটো মোরগ ছুরি পায়ে একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে, আসন্ন মৃত্যু জেনেও একজন আর একজনের সঙ্গে লড়াইয়ের খেলায় মেতে ওঠে। এর থেকে কিসের রিস্ক বেশি আছে? রিস্ক নিন, রিস্ক নিন। আরে রিস্ক না নিলে জীবনে কাজ করে কখনো মজা পাবেন না, নিন রিস্ক। তাহলে স্যার আজ থেকেই ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি কখনো হারের জন্য ঝাঁপাই না। ফাইন ফাইন, ছোড়াটা একেবারে বুকের মধ্যে গেঁথে দিন, ফিনকি দিয়ে রক্ত বেরোবে ইন্দ্রকেতন বসু। বেরোবে, এমন রক্ত বেরোবে যা দিয়ে আপনি স্নান করতে পারবেন। ইন্দ্রকেতন বসু, তৈরি হও, এবার তোমার ইনকাম ট্যাক্স ফাইল ওপেন হবে, রক্তাক্ত করে তুলব তোমাকে, তোমার রক্তে আমি স্নান করবো ইন্দ্রকেতন বসু, তোমার রক্তে স্নান করবে এই অনুবেশ ইন্দ্রকেতন, তৈরি হও। বাবা আরে বসু পরিবারের ছোট মেয়েটা এখানে কি নিশ্চয় কোনো ঝামেলা আছে, এই সেরা সেই সেরা আজকে খবরটা দিতে পারলে না মায়ের একটা নীল পাত্রী কালিমার কাছে। আমি মৈনাথ, বলুন কি জানতে চান? আমি শুনেছি আমার দিদির সঙ্গে নাকি আপনার একটা রিলেশন ছিল। ঠিকই শুনেছেন, আসলে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম, হঠাৎ করে কী যে হলো, আসলে আসলে ঝিঙ্কি জানেন, ঝিঙ্কি আসার পরেই সব কিছু। ঝিঙ্কি? হ্যাঁ, ঝিঙ্কিটা কে? ঝিঙ্কি, ঝিঙ্কি হচ্ছে হিয়ার পুরনো প্রেমিক, আসলে মামার সাথে সম্পর্ক হওয়ার আগে ঝিঙ্কির সাথে একটা সম্পর্ক ছিল হিয়ার, ওই ব্যাপারটা কিছুতে মানতে পারেনি জানেন, হিয়াকে মাঝে মধ্যেই ও খুব ডিস্টার্ব করতো, এমনকি এমনকি আমাকেও। কি করেছিল আপনাকে, মেরেছিল? সবার ধারণা সেটাই যে ঝিঙ্কি আমাকে মেরেছে, এই এই ব্যাপারটা নিয়ে ঝিঙ্কি আর হিয়ার মধ্যে খুব ঝামেলা হয়, আমি বারণ করেছিলাম বিশ্বাস করুন, কিন্তু ও শোনেনি। তারপর? তারপর কি, ব্যাস একদিনের বন্ধু হয়ে গেল সারা জীবনের মতন শত্রু, আপনার আপনার দিদি ঝিঙ্কির পিছনে আর ঝিঙ্কি আপনার দিদির পিছনে, যতই ওকে বোঝানোর চেষ্টা করি ও শুধু একই কথা যে বসু পরিবারের মেয়ে, তার এগেনস্টে আঙুল তোলা মানে বিশাল কিছু। আমার দিদি যতটা ভালোই ভালো ঠিক ততটাই খারাপ, দিদি বসু পরিবারের মেয়ে, দিদির চোখের দিকে তাকিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে সেই চোখটাকে দিদি উপড়ে তুলে নেয়, ও যতটা শান্তি চায় ঠিক ততটাই ভয়ঙ্কর। খবরটা পাসিং করেছে,
রেট 100 rupees। হঠাৎ করে কি যে হলো, আসলে আসলে আমার সব কিছু জানা তো জানেন, হিয়া আমাকে সব কিছু বলতো, কিন্তু কিন্তু ছিঙ্কির এগেনস্টে এরকম একটা স্টেপ নিতে যাচ্ছে একবারও জানায়নি। জানালে জানালে হয়তো, আচ্ছা আপনারা আপনারা জানেন না যে হিয়া এখন কোথায় আছে? না বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, সেটা তো জানলে এতদিনে। কালকে দাদা অবশ্য আমাকে একবার বলছিল, কি আশ্চর্য দিদি বাইরে চলে গেল অথচ আমাকে কিচ্ছু জানালো না। আপনার সঙ্গে দিদি প্রথম কোথায় দেখা হয়েছিল? প্রথম 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 দেখা হয় কি হলো বলুন, একটা নাইট ক্লাবে। সেদিনকে সেদিনকে হিয়া ঝিঙ্কিকে নিয়ে এসেছিল। এখান থেকে যাবি? ঝিঙ্কি বিয়ে স্যার। চুপ করো। কাম অন বেবি, চল ইন। ইউ ওয়ান্ট টু ডান্স উইথ মি? তো নাচার খুব ইচ্ছে হয়েছে না ঝিঙ্কি? হ্যাঁ চ তোকে নাচাচ্ছি আমি। এমন মার মারবো না, 7 মাস বিছানায় পড়ে থাকবি, বুঝলি? বিহেভ ইউর সেলফ। হাতটা কিন্তু আমার উঠতে পারে, আর সেটা উঠলে খারাপ হবে। চলো ম্যানেজার, চলো ম্যানেজার, চলো ম্যানেজার। ঠিক হচ্ছে নাকি? আই এম মইনাক। মইনাক হিয়া, হিয়া বাসু, নাও উই আর ফ্রেন্ডস, লেটস ডান্স। ডান্স করতে করতে ডান্স করতে করতে ওখান থেকেই না ঝামেলার সূত্রপাত হয় জানেন, আর আর শেষ হলো গিয়ে ছিঙ্কির মার্ডারে। এখনো কিচ্ছু শেষ হয়নি, এটা সবে মাত্র শুরু। বলছিলাম বলছিলাম যে দেখুন, আপনি যে আমার সাথে দেখা করতে এসেছেন বুঝতেই তো পারছেন, আসলে আসলে আমার ফ্যামিলির কেউ চায় না যে আপনাদের সাথে আর কোনো সম্পর্ক থাকুক, তাই এই ব্যাপারটা। বাহ বাহ, চমৎকার চমৎকার। আপনি যখন ভালোবেসেছিলেন তখন মনে ছিল না, আজকে যখন আপনি ঝামেলায় পড়লেন তখন আপনার মনে হচ্ছে পালিয়ে যাই নাকি? আসলে কি বলেন তো, আপনারা না কাপুরুষ, বেসিক্যালি সমস্ত পুরুষগুলো এক একটা কাপুরুষ। আমার দিদি আমার দিদি খুব বড় একটা ভুল করেছে, ও যদি জানতো যে আপনি এরকম কাপুরুষ তাহলে ও হয়তো কখনো এই রিলেশনটা রাখতোই না। কাপুরুষ? হ্যাঁ এখন কাপুরুষ আর বীরপুরুষ এই ব্যাপারটা প্রমাণ দেওয়ার কোনো ব্যাপারই নেই, কোনো দরকার নেই, কারণ সব কিছু শেষ হয়ে গেছে। আর তাছাড়া এত যে বড় বড় কথা বলছেন, ফার্দার যদি কোনো ঝামেলা হয় পারবেন পারবেন বাঁচাতে, তখন তো কেটে যাবেন আপনার দিদির মতনই। মৈনাকদা আপনি এতদিন পর্যন্ত আমার দিদিকে দেখেছেন, দিয়া বোসকে আপনি এখনো দেখেননি। দিয়া বোসের একটা তুড়িতে না সব হাওয়া হয়ে যায়। আমিও ভয় পাই না। রিয়েলি? ওকে ফাইন, তাহলে আমার যখন আপনাকে প্রয়োজন হবে কোনো রকম ইনফরমেশন নেবার জন্য বা আপনার হেল্পের, আপনি তখনই চলে আসবেন তো, ভয় না পেয়ে? বললাম তো, এনি ইনফরমেশন আই ক্যান হেল্প ইউ। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ মৈনাকদা। কি বলছো তুমি দিদি? হ্যাঁ আজকে জেলা নেতৃত্ব আমাকে ডেকে পাঠিয়েছিল, অদ্ভুত জানো, প্রত্যেকের অভিযোগের আঙুল আমার দিকে। ও তাহলে ওরা জলটা ঘোলা করে ছাড়লো, অনেকদিন ধরেই জল ঘোলা করছিল, আমার চোখে ধরা পড়েনি। অদ্ভুত, এখানকার লোকরা বলছিল
জেলা নেতৃত্বের একাংশ তাদের বক্তব্য হচ্ছে যে আমি সব জেনে শুনেও নাকি এগুলোকে দেখছি না, অদ্ভুত। এবং ওই নিত্যানন্দকে আমি নাকি বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু তুমি ওদের প্রশ্ন করলে না কেন যে এতে তোমার লাভ কোথায়? প্রশ্ন করেছিলাম, কোনো সদুত্তর পাইনি। ওদের ওদের ধারণা আমি নাকি টাকা খাওয়ার জন্য। এটা ওরা বললো? বললো এটা? ডাইরেক্ট না, ইনডাইরেক্ট ওয়েতে। ওই কি যেন নাম, দুলালবাবু আর ওই জীবনবাবু, এই দুজনে তো আমাকে বললো যে যদি টাকা খাওয়া খাওয়াই চলছে তাহলে সেটা নাকি পার্টির ভাবমূর্তিকে আঘাত করবে, তাই আমাকে নাকি চেয়ার থেকে সরে যাওয়া উচিত, ভোটে না দাঁড়ানো উচিত। খুব ভালো, খুব ভালো যে মানবতা ছিলেন। মানবতা তো সবার সামনে উঠে দাঁড়িয়ে বললো যে এখনো তো কোনো প্রমাণ হয়নি কিছুই, তাহলে এত দূরের কথা আসছে কোত্থেকে, তাই বেঁচে গেলাম। দিদি তুমি একটু মানবদাকে বুঝিয়ে বলো না যে তুমি আসলে পলিটিক্সের শিকার হচ্ছ। না কোনো লাভ নেই, আমাদের একটা নিয়ম আছে, এটা তো জানো। তোমার দিকে যদি কেউ আঙুল তোলে, তোমায় যদি কেউ দোষী বলে, তাহলে তোমার দায়িত্ব বর্তায়, কর্তব্য বর্তায় প্রমাণ করা যে তুমি নির্দোষ। কিন্তু দিদি তুমি যাই বলো, আমার কিন্তু মনে হচ্ছে এর পেছনে সুন্দর মোহন বাবুর কোনো হাত আছে। কেন? আমি দেখছি আপনাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। না আপনি কিছু বলবেন না, সুন্দর মোহন বাবু। আমি সুন্দর মোহন বাবু, আমার নামটা হবে সুন্দর। একসঙ্গে পরে কথা বলছি। আরে মোহন বাবু, এই বাজার করলেন বুঝি? জিনিসপত্রের যা দাম, এবার না খেয়ে মরতে হবে, হয় ইনকাম বাড়াতে হবে না হয় খাওয়া কমিয়ে দিতে হবে। খাওয়া কমাবেন কি করে, ইনকামটা বাড়াতে হবে। তো সেটা কি করে করতে হবে সেটা ভাবুন। হ্যাঁ, আর আপনাদের তো এখন সময় টময় বেশ ভালো, সামনে ইলেকশন, আপনাদের অভুক্ত রাখলে চলবে? আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ ভাবে না সুন্দর মোহন বাবু। ভাবে ভাবে মোহন বাবু, ভাবতে হয়। আমি ভাবি না বলুন, সুধীর বাবু ভাবছেন না? হ্যাঁ, সবাই হয়তো ভাবে না, কিন্তু যারা ভাবে না তাদেরকে চিনে নিন, দেখে নিন। ভোটের সময় এসে ঘরের মধ্যে ঢুকে হাত জোর করে বলবে দাদা ভোট দিন ভোট দিন, মিথ্যে কথা করে প্রতিশ্রুতি দিয়ে জিতবে। আর আপনাদের রায় তো এখন ভগবানের রায়, জনগণের রায়। হ্যাঁ, সেদিন তো আমার মেয়ে ওদের যাচ্ছে তাই শুনিয়ে দিয়েছে, বলেছে বেরোন বেরোন আমাদের ঘর থেকে বেরোন। ওদের ওদের মানে? আরে ওই চপলা চপলা এমএলএ পলুমির অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, ওকে ঘর থেকে বার করলে হবে না, ওকে তো পার্টি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, এত বড় একটা অন্যায় করে যারা চুপচাপ করে ঘরে বসে থাকতে পারে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো জায়গা নেই। হঠাৎ একথা মনে হচ্ছে কেন? কারণ তুমি ভাবো না, সুন্দর মোহন বাবুর প্রজেক্টটা তুমি আটকে দিয়েছিলে। আটকে দিয়েছিলে ইচ্ছে করে নয়, তুমি কোনো কারণবশত আটকাতে বাধ্য হয়েছিলে। তাতে করে সুন্দর মোহন বাবু কি করেছিল? বিস্তর জল ঘোলা করেছিল, মস্তান লাগিয়ে আমাকে ফিজিক্যালি হ্যাকেল করার চেষ্টা করেছিল, তোমাকে ফোন করে থ্রেট করার চেষ্টা করেছিল, আরো আরো অনেক কিছু। তারপর তারপর সেই সুন্দর মোহন বাবু হঠাৎ করে স্টপ হয়ে গেল। তোমার কি মনে হয় এইভাবে সুন্দরভাবে সবকিছুকে মানিয়ে নেওয়ার লোক সুন্দর মোহন বাবু? কিন্তু আমিও আমিও এত সহজে থেমে যাব না চপলা, কিছুতেই না। ভেবেছিলাম রিজাইন করব, রেজিগনেশন লেটার নিয়েও ঘুরছিলাম,
ভেবেছিলাম এই নোংরা রাজনীতি থেকে আমি চিরকালের মতো সরে যাব, কিন্তু না, যখন কাদা ছোড়াছুড়ি শুরু হয়েই গেছে তখন আর না, আমিও এই শেষ থেকে তবে ছাড়ব। আমিও দেখব এই সবকিছুর নেপথ্যে নায়ক কে কে। আমায় কি করতে হবে বলুন। আপনি আপনার মেয়েকে গিয়ে বলুন যে ওই যে পৌলমিদ্দলের কাটার যে আপনার মেয়ের এত বড় সর্বনাশটা করেছে তার সম্পর্কে সরাসরি গিয়ে বলতে। ধর্ষণের চেয়ে বড় অপরাধ তো আর কিছু নেই। তো এত বড় একটা অপরাধ করে দিনের আলোয় সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর আপনার মতো একটা গরিব ঘরের মেয়ে ঘরে বসে পৌঁছে মরবে, এটা এটা আর যেই মানুষ আমরা তো মানতে পারবো না। আর ওকে যে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেটা বলবো না। প্রোটেকশন নাই, প্রোটেকশন। হ্যাঁ নিশ্চয়ই বলুন, তবে যা বলতে বলবেন সব ওই পৌলমের দিকে আঙুল তুলে বলতে বলবেন। আসলে কি জানেন তো, আমাদের মতো সাধারণ ঘর তো, তাই ভাবি। কি ভাবছেন? না না আর কিছু ভাববে না, আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি তো আছি, আমি শুধু ভোটের সময় থাকি না, ভোটের আগেও থাকি, ভোটের পরেও থাকি।